আগামী 29 মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণার ব্যস্ত সময় কাটাচ্ছেন মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় শ্যাওলা ইউনিয়নের কাকরদিয়া তেরাদল গ্রামবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগ করেছেন তিনি। ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম। এ সময় তিনি মাইক প্রতীকে ভোট চেয়ে নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে উপজেলাবাসীকে স্মার্ট বিয়ানীবাজার উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, কাঙ্ক্ষিত উন্নয়ন পেতে মাইক প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। সবার সর্বসম্মতিক্রমে আসন্ন নির্বাচনে সবাই মাইক মার্কার পক্ষে কাজ করে আমাকে বিজয়ী করবেন আমাকে আশ্বাস দিয়েছেন এবং আমি ওনাদের বলেছি বিয়ানীবাজার উপজেলার প্রতিটি এলাকায় মাইকের গুণজোয়া সৃষ্টি হয়েছে এবং আমি যদি নির্বাচিত হই ওনাদের সবাইকে নিয়ে একটি আধুনিক এবং শিক্ষাবান্ধব বিয়ানীবাজার উপজেলা নির্মাণে কাজ করব এবং ওনাদের যাতে কোনো ধরনের অসম্মান না হয় ওনাদের সম্মান অক্ষুণ্ণ রেখেই আমি কাজ করব। আমি ওনাদেরকে আশা এবং প্রত্যাশা দিয়েছি। আমি খুবই ভালো সাড়া পাচ্ছি। আমি প্রতিটি এলাকার প্রতিটি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। আমি আমার ভক্ত এবং সমর্থকদের নিয়ে আমি চেষ্টা করছি। আজকেই আমি 6টি গ্রামে গণসংযোগ করেছি। সকাল 9টা থেকে আমি সন্ধ্যা 6টা পর্যন্ত গণসংযোগ করে এখানে মত বিনিময় করেছি। আমার আরও 2টি মত বিনিময় সভা রয়েছে। আমি আরও 2টি মত বিনিময় সভা পরেই ঘরে ফিরব। আমি আশা করি 29 তারিখ বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে এবং আমার মাইক মার্কার পক্ষে রায় দেবে। আমি নির্বাচিত হলে অবশ্যই ভোটারদের চাহিদার বাস্তবায়ন হবে এবং আমি যে প্রতিশ্রুতি আমি এখনও কাউকে কোনো প্রতিশ্রুতি দেইনি। আমি শুধু বলেছি আমার পরিষদে জবাবদিহিতা থাকবে, সত্যতা থাকবে এবং সবাইকে নিয়েই আমি আমার বিয়ানীবাজার উপজেলা পরিষদ পরিচালনা করব। জয়ের ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। আল্লাহ যদি সহায় হন আমি আশা করি বিয়ানীবাজারের মানুষ আমাকে বিজয়ী করবে। বিয়ে ওয়ালিমা গায়ে হলুদ সহ পাঞ্জাবি শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আজিজ শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা বিয়ানীবাজার। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক ইউপি সদস্য ফখর উদ্দিন ও ফখরুল ইসলাম, শিক্ষক তারেক হোসেন, ইউপি সদস্য ফখরুল ইসলাম, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন, সমাজকর্মী মাহমুদ হোসেন ও ফায়েক আহমদ, ছাত্রনেতা মোস্তফা উদ্দিন, মাহমুদ হোসেন সহ স্থানীয় এলাকার সর্বস্তরের ভোটার এবং মাইক প্রতীকের কর্মী সমর্থকবৃন্দ। এ সময় বক্তারা ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলামকে যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদেরকে রায় দেওয়ার আহ্বান জানান। আসলে আমরা সাইদুল ভাই যোগ্য একজন মানুষ আর আমরা আশানুরূপ ভোট পাইব, আমার পুরো আশা। আর আমরা ইহিরা উপজেলা ভাইস চেয়ারম্যান ইনশাল্লাহ আমরাও উত্তীর্ণ হয়ে আইতাম এই আশাবাদ। সাইদুল আমাদের সেবা ইউনিয়নের সন্তান। সাইদুলের পরিচিতি সারা উপজেলার মাঝে আছে এবং সাইদুল শিক্ষায় সমাজসেবক, শিক্ষানুরাগী, সর্বক্ষেত্রে সাইদুলের নাম চতুর্দিকে ছিটিয়ে ছড়িয়ে আছে। আমি আমার শেওলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি এই আহ্বানটুকু উপজেলার প্রত্যেক নাগরিকদেরকে বলবো এইটুকুই, একজন ভালো হিসাবে, একজন ভালো ব্যক্তি হিসাবে সাইদুলকে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং অধিকারী সাইদুলে মাইকে ভোট দিয়ে সাইদুলকে উপজেলার সমাজ সেবা করার সুযোগটুকু আপনারা দেবেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ইউনিয়নবাসীর আজকের যে মত বিনিময় সভার যারা অংশগ্রহণ করেছেন, আমার 8-9-7 নং ওয়ার্ডের মহামুরব্বী যুব ছাত্র সমাজ সর্বস্তরের নাগরিকরা এখানে এসে আশ্বস্ত করেছে। শেওলা ইউনিয়ন থেকে এককভাবে আমরা সাইদুলকে মাইকে 29 তারিখে মাইককে ভোট দিয়ে আমরা শেওলা ইউনিয়নবাসীর কাছে আমার অনুরোধ একটাও যে আমরা ইউনিয়ন থেকে খাড়া হয়েছেন যে সাইদুল, তাই না? আমরা ছোটো ভাই আসলে অত্যন্ত ভালো মানুষ, যোগ্য প্রার্থী, কিন্তু যারা খাড়া হওয়ার সময় আমরা প্রত্যেকের মতামত লইছি, কোনো ক্যান্ডিডেটে আমরা কোনো মতামত লইছেন না। অন্তত পক্ষে 6-7 মাস আগ থাকি তাই ইয়ে করা যে জিকে এরা মানুষের কিনা করতাম, খাড়া হইতাম না, খাড়া হইতাম আমরা হয়েছি ইনশাল্লাহ খাড়া। তখন খাড়া হয়েছেন প্রত্যেক এলাকার তান সাড়া পাওয়া যায়, আল্লাহর হুকুম তাই বিপুল করে আসবা। আর আমার অনুরোধটা হইল
সব প্রত্যেক মানুষের ভোট দিতা গিয়া ভোটও না গেলে তো খালি সমর্থন করলে কাম হইত, ভোটও উপস্থিত হইতে হইব। আমি তো যাইতাম যাইতে আমার ফ্যামিলি সহ নিতাম, ও অনুরোধটা আমার সবার কাছে আর যে ভোটার উপস্থিতটা আর কি মাইক পার্কার একটা ভোট দিতাম আল্লাহর কুমে যার 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 চরিত্র আছে যার নিজের এইটা আমরা নাই, কিন্তু আমরা অনুরোধটা হইল যে মাইক পার্কার সাইদুল ইসলাম তাদের ভোটটা দাও। এদিকে বুধবার দিনভর উপজেলার মাথিউরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম। এ সময় তিনি আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট চান। মেহেরুন মিন্টু ফেরদৌস, এবিটিভি।